নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। মঙ্গলবার পরন্তবেলায় কালবৈশাখীর ছড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। চারজন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় তাদের শংসাপত্র প্রদান করা হল মঙ্গলবার। ভাগাড়কান্ডি নড়ে চড়ে বসল হুগলি জেলার উত্তরপাড়া পুরসভা। রেলযাত্রায় মহিলাদের সুরক্ষিত রাখতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের আরপিএফ। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বর্ধমান থানা শরণাপন্ন হলেন এক বিজেপি প্রার্থী। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নারকেলদায় হলদিয়া মেজেদা 41 নম্বর জাতীয় সড়কের ধারে একটি খালের ধার থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ সদ্যজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। নির্বাচন উপলক্ষে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকায়। প্রার্থী এদিন ভোটারদের আশ্বস্ত করেন, ভোটে জিতলে তিনি জনগণের সমস্যার সমাধান করবেন। হুগলির হিন্দমোটরে একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন কাউন্সিলরের মৃত্যুর জেরে ওই হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের অভিযোগে মঙ্গলবার হুগলির উত্তরপাড়ার চিকিৎসকরা চেম্বার বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করার অভিযোগে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার চিংড়া গ্রাম থেকে উজ্জ্বল ধর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে প্রায় 150টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। ধৃতকে এদিন খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং কর্মীদের ইউনিফর্ম প্রদান করা হলো। তারা নতুন ইউনিফর্ম পরে যথাযথভাবে কাজকর্ম চালালো হাসপাতাল চত্বরে। নির্দিষ্ট ইউনিফর্ম পাওয়ায় খুশি পার্কিং কর্মীরা। জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। স্টেশন বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। তীব্র গরমের হাত থেকে পথচারীকে স্বস্তি দিতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সন্ন্যাসীতলা এলাকায় শাসক দলের দুই গোষ্ঠী প্রচারে বেরিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষে 10 থেকে 12 জন আহত হয়েছে। বালুরঘাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আসন্ন পঞ্চায়েত ভোটে ভোট কর্মীদের দ্বিতীয় দফার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার জামালপুরে। এই শিবিরে ভোট কর্মীদের কিভাবে ভোট পরিচালনা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় জামালপুর মহাবিদ্যালয়ে। মঙ্গলবার পরন্তবেলায় কালবৈশাখীর ঝড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজনের মৃত্যুও ঘটে। ঝড়ের হাত থেকে বাঁচতে যে যেদিকে পায় আশ্রয়ের খোঁজে ছুটে যায়। মঙ্গলবার ক্ষণিকের কালবৈশাখীর ঝড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। কালনাদের ঝড়ে গাছ ও বাড়ি চাপা পড়ে এক আইনজীবী সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে। এদিন কালনা আদালত চত্বরে গাছ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মোহাম্মদ আসিফের। অপরদিকে ঝড়ের হাত থেকে বাঁচতে বাড়িতে আশ্রয় নিলেও বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় সুকুমার ঘোষের এবং ঘটনায় আহত হয় 15 জন। মাথায় কপালে এগুলো ফেটে গেছে, তারপরে হাতে এগুলোতে লেগেছে, কাজুরে ওনার কোন জায়গায় লেগেছে সঠিক বলতে পারছে না। মুখ চোখ ফেটে গেছে। মুখ চোখ ফেটে গেছে কিসের জন্য? আশঙ্কাজনক অবস্থায় তাদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের ঝড়ে 20টির বেশি বাড়ির চাল উড়ে যায়। অন্যান্য জায়গার সাথে সাথে ঝড়ের তাণ্ডব চলল আউশগ্রামেও। পরন্তু বেলার হঠাৎ কালবৈশাখী মানুষকে অসুবিধার সম্মুখীন করে তোলে। ঝড় এলো, সবাই ঘরে বসেছিলাম, সব পড়ে গেল ঘর। আপনি কি করছেন? কি করবো, বসে আছে বাইরে। বাচ্চার কি উপায় হবে?
কাটোয়া দু নম্বর ব্লকের নন্দীগ্রামে কালবৈশাখী সহ শিলাবৃষ্টি হয়। এদিন হঠাৎ কালবৈশাখী অসুবিধা তৈরি হলেও গরমের হাত থেকে কিছুটা মুক্তি পায় মানুষজন। একই দৃশ্য পরিলক্ষিত হলো কাটোয়াতে। হঠাৎ কালবৈশাখী মানুষজনকে অসুবিধার সম্মুখীন করে তোলে। ঝড়ের হাত থেকে বাঁচতে যে যেদিকে পারে আশ্রয়ের খোঁজে ছুটে যায়। আজকে ঝড়, বৃষ্টি, পাথর হয়েছে, কি কি ক্ষতি হয়েছে আজকে? পাট, পাট, তিল, ধান সব রকমই ক্ষতি হয়েছে। তোমার নাম কি? ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। চারজন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় তাদের শংসাপত্র প্রদান করা হলো মঙ্গলবার। শংসাপত্র পেয়ে আপ্লুত হয়ে ওঠে শাসক দলের প্রার্থীরা। আসন্ন নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হবে বলেই অভিমত পোষণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দলই ভোট ময়দানে অবতীর্ণ হয়েছে। বর্ধমান জেলার দক্ষিণ মহকুমায় চারজন তৃণমূলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জয়ী প্রার্থীদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। কর্মসূচি উপলক্ষে এদিন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাপতি দেবু টুডু, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেবুবাবু এদিন জানান, আসন্ন নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হয়ে যাবে। আমাদের দক্ষিণ মহকুমার চারজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এখানে বিরোধী দলের প্রার্থীরা প্রার্থী দিতে পারেনি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তারা বিনা নির্বাচনে যাতে হয় সেটা সবাই মিলে ব্যবস্থা করেছে, তাই কোনো প্রার্থী খুঁজে পায়নি বিরোধী দলের প্রার্থীরা। আমরা সমস্ত এই এলাকার মানুষদের ধন্যবাদ জানাচ্ছি যে মানে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি, তাদের জন্য এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে যে শুরু হয়েছে, আপনারা জানেন যে 17টা জেলা পরিষদ বিনা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা গোটা বর্ধমান জেলায় জিতেছি এবং বাদবাকি নির্বাচনে শূন্য হয়। সময়ের অপেক্ষা মাত্র। বিরোধীরা যতই প্রশ্বাস করুন, যতই অপপ্রচার করুন, বিরোধীরা আমাদের বর্ধমান জেলায় পা ফেলার জায়গা পাবে না। যতই হায়ার করা প্রার্থী ওই কলকাতা থেকে নেতারা ফেস পাউডার লাগিয়ে আসুক, এখানে কিছু হবে না। বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের শক্ত মাটি, এখানে শক্ত ঘাঁটি, এখানে কিছু করা যাবে না। তাই ওই 58টা আসন আছে, 58-0 হবে। বিরোধীরা গোল্লা পাবে, রসগোল্লা পাবে। আগামী দিনে আবার উন্নয়নের কর্মযোগকে সামিল হবে বর্ধমান জেলার মানুষ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাগাড়কাণ্ডে নড়ে চড়ে বসল হুগলি জেলার উত্তরপাড়া পুরসভা। এদিন এই পুরসভার পক্ষ থেকে পুরপিতার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালালো। ভাগাড়কাণ্ডে বিভিন্ন পুরসভাগুলি নড়ে চড়ে বসেছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন পুরসভাগুলি পচা মাংসের খোঁজে হোটেল ও রেস্তোরাঁয় হানা দিচ্ছে। চুপ করে বসে নেই হুগলি জেলার উত্তরপাড়া পুরসভাও। এদিন এই পুরসভার পুরপিতা দিলীপ যাদব স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক ও ডায়েটিশিয়ানদের নিয়ে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় পচা মাংসের খোঁজে অভিযান চালালো। একটি রেস্তোরাঁয় ফ্রিজের মাংস, মেয়াদ উত্তীর্ণ দই পাওয়া যায়। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তী জানান, পচা মাংস ব্যবহার করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। রেলযাত্রায় মহিলাদের সুরক্ষিত রাখতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের আরপিএফ। মহিলা যাত্রীদের একটি টোল ফ্রি ফোন নাম্বার দেওয়া হয়। তারা যদি সুরক্ষার অভাব মনে করে তাহলে ফোন করলেই সুরক্ষা কর্মীরা উপস্থিত হবেন।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনে মঙ্গলবার সকালে আরপিএফ এর একটি প্রতিনিধি দল মহিলা যাত্রীদের যাত্রাকালীন সুরক্ষিত করতে তাদের সচেতন করার লক্ষ্যে পথে নামলেন। পাশাপাশি ট্রেনে সফর করা মহিলা যাত্রীদের মধ্যে টোল ফ্রি ফোন নম্বর দেওয়া হয়। মহিলাকে সচেতন করার জন্য একটা ক্যাম্পেইনিং করলাম ট্রেনে এবং প্ল্যাটফর্মে, প্রত্যেক মহিলাকে সজাগ করা হলো কি রেলের যাত্রী হিসাবে স্টেশনে থাকুন বা ট্রেনে সফর করুন, ওদের কোনো কোথাও যদি নিরাপত্তাহীনতা অনুভব করে তাহলে টোল ফ্রি আমাদের সিকিউরিটি হেল্পলাইন নাম্বার 182 কল করবে। তা আমরা ও ট্রেনেই থাকুক বা কোনো প্ল্যাটফর্মে থাকুক, আমাদের প্রম্পট আরপিএফ পৌঁছে যাবে এবং বড় কোনো স্টেশন থাকলে তো আরপিএফ পুলিশ সবাই যাবে। ফোন নম্বর দেওয়ার পর মহিলা যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, ট্রেন যাত্রা সফরকালে তিনি যদি মনে করেন তার সুরক্ষার অভাব হচ্ছে তাহলে ওই টোল ফ্রি নম্বরে ফোন করলে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানরা তাদের সাহায্যের জন্য পৌঁছে গিয়ে সব রকম বিপদ থেকে সুরক্ষিত করবেন। আরপিএফ এর তরফ থেকে ট্রেন যাত্রাকালীন সুরক্ষার আশ্বাস পাওয়ায় খুশি বালুরঘাট থেকে ট্রেনে সফর করা মহিলা যাত্রীরা। অনেকটাই সুবিধার কাজে লাগবে, কারণ হচ্ছে দেখা গেলো আমি একা কোথাও গেলাম, তখন রাস্তাঘাটে অনেক ছেলেরা অনেক সময় বিরক্ত করে, ইয়ে করে, হয়তো আমি ফটাফট ওই সময় একটা ফোন করে দিতে পারলাম, হয়তো আমি যদি কিছু আরপিএফ থেকে সুবিধা পাই। চুরি বা এই ধরনের সমস্যাও তো হতে পারে বিভিন্ন সময়? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আগের থেকে তো এখন রেলে অনেকটাই সিকিউরিটিটা বেড়েছে, কি ভালো লাগছে, নিজের মনে সাহসটাও বাড়ছে যে আমি একা কোথাও গেলে আমার বোরিং হতে হবে না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বর্ধমান থানা শরণাপন্ন হলেন এক বিজেপি প্রার্থী। এদিন তিনি যুব মোর্চার সভাপতিকে সঙ্গে নিয়ে শাসক দলের কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বর্ধমান থানায়। যুব মোর্চার সভাপতি ঘটনার তীব্র নিন্দা করেন। শাসক দলের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ তোলেন এক বিজেপি প্রার্থী। অভিযোগকারী বিজেপি প্রার্থী ভোট হেমব্রম সমস্যার হাত থেকে বাঁচতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাসক দলের কয়েকজনের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। যুব মোর্চার সভাপতি শ্যামল রায় জানান, বিজেপির হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট হেমব্রম। নমিনেশন জমা দেওয়ার পর থেকেই তার উপর শাসক দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা নানাভাবে ভয় দেখাচ্ছে। প্রার্থী হয়েছি আমি, আমাদের বন মসজিদ কবি বাগান যে এখানে প্রার্থী হয়েছে ওই জোর করি নাই, ওরা আমাকে খুঁজেছিল, আমি ওইসব করি নাই, রাতে গিয়েছিল তাও আমি কিছু বলি নাই, তারপরে হচ্ছে যে এখন আমাকে চমকাচ্ছে, রাতের বেলা গিয়েছিলো আজকে তিনটে ছেলে বলছে যে ওই জোর তো করিনি, এবার তুই ভোটটা চুকে গেলে দেখবি তোর বউ আর তোর মেয়ে আমাদের সামনে আমরা ইজ্জত ধর্ষণ করব। কোন দলের প্রার্থী আপনি? আমি হচ্ছে বিজেপির লোকের প্রার্থী। আর কারা আপনাকে ধমকি দিচ্ছে? দু চাপ পড়ে দিয়েছে আর মাথায় মারছে আর ঘুষি মারছে, এগুলো তাদের শাস্তি হোক আমি এটাই চাইছি। তারই প্রতিবাদে এদিন প্রার্থীকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দলীয় নেতৃত্ব। আর এই সন্ত্রাসের বাতাবরণের আরেকটি প্রত্যক্ষভাবে আমরা সাফার হচ্ছি সেটা হচ্ছে 28 জেলা পরিষদে 203 প্রার্থীকে, 203 প্রার্থী আমাদের বিজেপি মনোনীত ভোট হেমব্রম, যিনি নমিনেশন ফাইলের দিন থেকে আজ পর্যন্ত অত্যাচারিত, যিনি নমিনেশনের ফাইল থেকে আজ পর্যন্ত তার পরিবার উপর তার উপর থ্রেট দেওয়া হচ্ছে, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, রাতের অন্ধকারে তার বাড়িতে যাওয়া হচ্ছে, তার একটি 10-12 একটা মেয়ে আছে তাকে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে বিভিন্ন রকমভাবে, এবং তিনি একটি আদিবাসী পরিবার সম্প্রদায়ের ভুক্ত, তার পরিবারকে যে বা যারা এই রফিকুল ইসলাম, এই মাঝি বিরোধ বিকাশ মাঝি, এই এরা যে যেভাবে ব্যবহারগুলো করেছে মাধব তৃণমূলের যে রেজিস্টার গুন্ডা যাকে বলা হয়, সে সম্মতি দেয়নি। বর্ধমান থানায় এসেছি, বর্ধমান থানায় আমরা অভিযোগ জানালাম এবং বর্ধমান থানার আমরা মেজবাবুকে বললাম যে আপনারা নিরপেক্ষতা ভূমিকা পালন করুন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় মেডিকেল কলেজ ক্যাম্পাসে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়।
এদিন আনুমানিক 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অপরদিকে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। বিভিন্ন প্রতিযোগীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকরা কসুর রাখেননি। তাই বর্ধমান হসপিটালের যে থ্যালাসেমিয়া ইউনিট আছে, সেই ইউনিট প্রত্যেক বছরই, মানে এরকম যতগুলোই গভর্নমেন্ট হসপিটাল আছে এবং সেখানে যে থ্যালাসেমিয়া ইউনিট রয়েছে, এই থ্যালাসেমিয়া ডেটাকে সেলিব্রেট করা হয়। সেলিব্রেট করা বলতে মানে এই দিনটাকে একটু লোকজনকে যাতে বিশেষভাবে সচেতন করা যায় বা থ্যালাসেমিয়া কী, কেন এটা আমাদের প্রতিরোধ করা দরকার, আমরা কোন জায়গাটাই এগোচ্ছি ভবিষ্যতে, মানে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা দিনে দিনে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই ব্যাপারগুলোতে একটু মানুষকে সচেতন করার জন্য আমরা এই ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে যে বিশেষ দিনটা, এই দিনটাকে প্রত্যেকটা সরকারি হসপিটালে বেছে নেয়। সেরকম আমাদের এখানেও সেরকমই চলছে। সকালবেলা একটি পদযাত্রা ছিল রাজবাটী থেকে শুরু হয়ে সেটা বিভিন্ন রাস্তা ঘুরে আবার মেডিকেল কলেজে আসে। সেই পদযাত্রায় বিভিন্ন স্টুডেন্টরা ছিল, এনসিসি, এনএসএস, মানে বিভিন্ন সামাজিক বার্তা যে যে ইউনিটগুলো দিয়ে থাকে তারা পার্টিসিপেট করেছিল। আর এখানে তো এখন ব্লাড ডোনেশন ক্যাম্পটা চলছে। থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়মিত রক্ত নিতে হয়, তা যেহেতু ওরা প্রত্যেকটা দিন এরকমভাবে রক্ত নিচ্ছে রেগুলার বেসিসে, ওরা কিন্তু তার মানে ওদের নিজেদের দায়বদ্ধতা থেকে একটা দিন ওরাও সমাজকে কিছু ফিরিয়ে দেয়। এই দিন কিন্তু পেশেন্টদের যারা আত্মীয় স্বজন পরিবারবর্গ তারা কিন্তু ব্লাড ডোনেট করে থাকে। আমরা আশা করছি যে 50-60 জন ডোনার তো এখনই আছে, আর সংখ্যাটা আরও বেলা বাড়বে, বাড়বে। তাই মোটামুটি 20 জন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সরাইদিঘি বাউল মাঠে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সরাইদিঘি বাউল মাঠে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মঙ্গলবার ইটাহার ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে তিনি সভা করেন। তাই যত গুন্ডামি করুক, ভয় দেখাক, মস্তানি করুক, যেভাবে নমিনেশন করে লড়ছেন, শেষ দিন ভোটের দিন পর্যন্ত সেইভাবে বুক চিতিয়ে লড়ুন। যদি ভোটের দিন আপনার পাড়ায় কেউ মস্তানি করতে আসে, যে ভোটার নয় সেদিন গ্রামে ঢুকতে দেবেন না, গ্রামের মাথায় লাঠি নিয়ে বস্তা করুন। বাইরের লোকের জিজ্ঞেস করেন যে তুমি কি গ্রামের ভোটার, বলছে না, বলে বাড়ি যাও, আজ ঢোকা যাবে না। আপনার গ্রামের জামাই এলেও তাই বলুন, আপনার বেয়াই এলেও তাই বলুন, যে বেয়াই মশাই আজকে গ্রামে ঢোকা যাবে না, কালকে আসুন মাছ ধরে খাওয়াবো, আজকে কিন্তু লাঠির বাড়ি দেবো, এটা বলে দেবেন। দিলীপবাবু আগাগোড়া শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। রাজ্য সভাপতি ছাড়াও এদিনের সভায় অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম, জেলা সহসভাপতি নিমাই সিংহ, জেলা মোর্চা সভাপতি ইউনুস আলী সহ অনেকেই। 7 দিনের নমিনেশনে 1200 লোক আমাদের আহত হয়েছে, পুলিশ আমাদের 650 লোককে অ্যারেস্ট করেছে, 5 জন মারা গেছে, 475 জায়গায় হামলা হয়েছে, সেজন্য পুলিশ দুষ্কৃতকারীদের ধরতে পারছে না। আমরা মার খাচ্ছি, আমাদের নামে কেস দিচ্ছে, আমাদের ধরছে, সেজন্য আমরা ভোজগা থানাও ঘেরাও করেছি। আমরা চাই সত্যি সত্যি তদন্ত হোক, দোষী ধরা হোক। সারা পশ্চিম বাংলায় এইভাবে আমরা লড়ছি শক্তি সামর্থ্য হিম্মত দিয়ে, তাই 31,000 প্রার্থীকে এখন টিকিয়ে রেখেছি। আর 31,000 প্রার্থীকে আমরা জেতাবো, জেতার সম্ভাবনা আছে। এই দুপুরবেলা জনসমাগম দেখে আপনারা বুঝতে পারছেন কত লোক এসেছে। সারা বাংলায় আমি গ্রামে গঞ্জে ঘুরছি, ব্যাপক উৎসাহ। এটা টিএমসি ভয় পেয়েছে, তাই সংঘর্ষ করছে, খুন করছে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কেস দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে প্রার্থীদের। পরিস্থিতি যাই হোক, আজ ভোট জবেই হোক, বিজেপি লড়বে এবং জিতবে। যেখানে যেরকম দরকার, যা দরকার, ভোট ফ্রি ফেয়ার করার জন্য আমরা করব, সে প্রার্থীদের আমি কর্মীদের বলে দিচ্ছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট,
আনন্দ বার্তা। ছাত্র বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের টিডিবি কলেজ। পরে কলেজের অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের টিডিবি কলেজ ছাত্র বিক্ষোভের জেরে অশান্ত হয়ে উঠল। ছাত্রদের অভিযোগ, কলেজের ফি বৃদ্ধি ও ঠিকমতো ক্লাস না হওয়ার প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে কলেজের অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। ওই কলেজের ছাত্র সংসদের জিএস জানান, কলেজের অধ্যক্ষ এক সপ্তাহ সময় চেয়েছেন। ইনস্ট্রাকচার, কলেজের যে অবস্থা, কলেজের একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্টের পারপাসে আমরা 1055 টাকা করে ইয়ারলি ফিজ পারমানেন্টলি একটা প্রপোজাল রেখেছিলাম। এটি স্টুডেন্ট ইউনিয়ন আন্দোলন করলো, আন্দোলন করে বললো স্যার আমাদের ছাত্রকে আমরা 1000 টাকা দিতে পারবো, তো সেটাকে আমরা কমিয়ে হচ্ছে ইয়ারলি 500 টাকা কমিয়ে মানে 50% কমিয়ে দিলাম। এখন সেমিস্টার অনুযায়ী 6 মাস 6 মাসে 250-250 করে একটি ছমাস চালায় তার পরের ছমাস চালায়, নিয়মিত ক্লাস হয় না, ঘটনাটা ঠিক না। সবাইকে টিচাররা আছে, ছেলেরাও ঠিক ঠিক সময় আছে না। আর আমাদের মধ্যে অনেক ব্রেক হয়ে গেল, তো নানা রকম ব্রেক হয়েছে, নানা রকম ডিস্টার্বেন্স ছিল আগে, এইসব করে নিয়মিত ক্লাস এখন থেকে ভালো করে হচ্ছে। তার মধ্যে আমরা আমার টিচাররা যথেষ্ট রেসপন্সিবল, আর ক্লাসের কিছু কিছু টিচাররা হয়তো ইন্টারেস্ট দিচ্ছে, তো সেটা কোনো প্রবলেম না। ওটা টিচারদের সঙ্গে আলোচনা করে যাতে ক্লাসকে লাগাতার পড়া এবং ভালো করে ছেলেরা যাতে হয়, সেমিস্টার সিস্টেম, তো সেমিস্টারে তো ক্লাসটা পড়তেই হবে, ছেলেদের কোর্স ফিনিশ করতে হবে, আমরা সেদিকে নজর দিচ্ছি এবং যাতে নিয়মিত ক্লাসটা হচ্ছে। তবে এই ঘটনাটা ঠিক নয় যে নিয়মিত ক্লাস ঠিকই হচ্ছে, ছেলেরা সবসময় আছে না, এই কারণে ঠিক আছে। যদি এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হয় পরবর্তী ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। কলেজ কর্তৃপক্ষ একদম 1055 টাকা বাড়িয়ে দিল, মানে সেমিস্টার ওয়াইজ 1055 টাকা বাড়িয়ে দিল, মানে ইয়ারলি 2000 বেশি আমাদের প্রিন্সিপাল মানে কলেজ কর্তৃপক্ষ অ্যাডমিশন ফি বাড়িয়েছিল সেইটার জন্য, আর এবং আমাদের নিয়মিত ক্লাস হচ্ছিল না, তার জন্য আমরা আজকে আন্দোলন করেছিলাম। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে এবং আমাদের সেমিস্টার ওয়াইজ 1055 ক্লাসে নিয়মিত ক্লাস হচ্ছিল না, সেটার জন্য স্যার বললো আমাকে এক সপ্তাহ সময় দে, এক সপ্তাহের মধ্যে যদি কোনো এমনি দেখতে পাস তখন আমার বলবি, তখন আমি স্টেপ নেব। তো আমরা স্যারদিকে বললাম এই কথাটা, তখন স্যার বললো যে আমাকে এক সপ্তাহের মধ্যে সময় দে, যদি ক্লাস না হয় তখন আমি একদম স্টেপ হতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। সন্দেহবশত এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল এক প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার কোলা গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার কোলা গ্রামে সন্দেহবশত এক মহিলাকে বাঁশ ও ইট দিয়ে মাথায় আঘাত ও চোখে মুখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী সুশান্ত বাগের স্ত্রী, মেয়ে ও ছেলের বিরুদ্ধে। বর্তমানে আহত মহিলা প্রণতি বাগ আশঙ্কাজনক অবস্থায় কোলাঘাট ব্লক হাসপাতালে ভর্তি আছে। অভিযোগ, পাশের বাড়ির সুশান্ত বাগের সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক আছে, তার জেরেই সুশান্ত বাবুর পরিবারের সদস্যরা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে সোমবার গভীর রাতে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্বামী কখন এসছে আমি জানিনি, নাকি আমাদের ঘরের দিকে চুপে গেছিলো আমাদের জানিনি। তারপরে হচ্ছে বলে কি সব জানো, আমার স্বামীকে ফোন করে ডাকছো আর জানোনি উল্টা আলটা ভাষা। তারপরে আমি বললে আমার ঘরে এসে আমার ঘরে দুটি আমি দেখতে পাবো না, তোরাই দেখতে পেয়ে গেছো, ওই তো স্বামীকে ডাক ডেকে তারপরে তোমার ওরা স্বামীকে তো ডাকলো আগে তোকে মারি ডাকো ছিঁড়ে চায়।
নোংরাগুলো ছিঁড়ে দিয়ে তারপরে পাঁচ দিন আছে। তারপরে ছেলেটা হচ্ছে যা আমাকে সে এমন করতেছে, সেগুলি টাওয়ালটা বাজে বাজে গালাগাল দিচ্ছে, সে যেন গায়ে উঠে পড়বে এমন করতে যেন ফেলি ফেলি মারতেছে ছেলের জন্য। তাকে জানিয়েছিলাম সে বলছে আমি এসব কিছু করি না। আরেকজন সে কিশোরী মিলে পার্টি করে, সেখানে গেলাম তার কাছে, সে বলে ওই সব মারপিটে আমরা কিছু করি না, আর গণ্ডগোল ওই সব গণ্ডগোলে আমরা যাই না, তারা কী সমাধান পারবে না। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, মঙ্গলবার পরন্তবেলায় কালবৈশাখীর ছড়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। চারজন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় তাদের শংসাপত্র প্রদান করা হলো মঙ্গলবার। ভাগাড়কান্ডি নড়ে চড়ে বসলো হুগলি জেলার উত্তরপাড়া পুরসভা। রেলযাত্রায় মহিলাদের সুরক্ষিত রাখতে এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের আরপিএফ। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বর্ধমান থানা শরণাপন্ন হলেন এক বিজেপি প্রার্থী। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।